টক ঝাল মিষ্টি জলপাই খুব সহজ একটি আচার রেসিপি তৈরি করে দেখাবো সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন খুব সহজেই তো এই আচারটি তৈরি করার জন্য এক কেজি জলপাই খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা মশলা তৈরি করে নেব হাফ টেবিল চামচ পাঁচফোরণ হাফ টেবিল চামচ জিরা হাফ টেবিল চামচ ধনিয়া আর চারটা মরিচ খুব ভালো করে একটু ভেজে নিতে হবে তারপরে এটাকে পাটায় আমি গুঁড়ো করে নেবো এখন চুলা একটি কড়াই দিয়ে সেই জলপাইগুলো দিয়ে দিয়েছি পানির ভিতরে জলপাইটাকে একটু নেড়ে চেড়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন জলপাই সিদ্ধ হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে তো আমি জলপাইগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি এখন হাতের সাহায্যে এভাবে একটু ম্যাশ করে নিতে হবে তো আমি এভাবে জলপাইগুলোকে ম্যাশ করে নিচ্ছি তো সবগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চুলার পরে চলে যাচ্ছি তো চুলার পরে আবারও কড়াই বসিয়ে দিয়ে হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম এখন এখানে আমি দিয়ে দিয়েছি এক চা চামচ পাঁচ ফোড়ন এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে তারপরে এখানে আমি মরিচ দিয়ে দিলাম তিনটা তারপরে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এখন এখানে এক টেবিল চামচ রসুন বাটা আর এক টেবিল চামচ সাদা সরিষা বাটা এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এগুলাকে তেলের সাথে একটু ভেজে নিতে হবে তারপরে যে জলপাইগুলো আমরা ঘেঁচে নিয়েছিলাম সেই জলপাইগুলো এখানে দিয়ে দিয়ে দিচ্ছি খুব খুব ভালো ভালো করে করে এই তেল মশলার সাথে মিশিয়ে মিশিয়ে নিতে হবে তো আমি একটু নিচ্ছি এখন এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি দুই কাপ চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশ করে দিয়ে নেবেন দুইটা পিঁপড়া ছিল চিনির ভিতরে সেটাও ফেলে দিলাম তো এই যে এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা আপনারা কেমন টক মিষ্টি রাখতে চান সেই অনুযায়ী এখানে দিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন চিনিটা গোলে অনেকখানি পানি বের হয়েছে এখন নেড়ে চেড়ে এগুলাকে শুকিয়ে নিতে হবে মানে পানিটাকে শুকিয়ে নিতে হবে তার আগে আমি এখানে এক চা চামচের মতো লবণ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এখন এভাবে নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে নেব। এখন এখানে এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশ করে দিয়ে নেবেন এখন সবকিছু খুব ভালো করে মিক্স করে নিয়ে একটু পর পর এটাকে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে তা না হলে কিন্তু আবার নিচে লেগে যাবে তো একটু পর পর এভাবেই নেড়ে চেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এটা শোকাতে শুরু করে দিয়েছে এবং কালারটাও চেঞ্জ হতে শুরু করে দিয়েছে এভাবেই নেড়ে চেড়ে দিতে হবে খুব সহজ করে এই আচারের রেসিপিটি আমি আপনাদেরকে দেখিয়েছি তো দেখতেই পাচ্ছেন অনেকখানি শুকনা হয়ে গিয়েছে এই পর্যায়ে একটু বিট লবণ দিয়ে দিলাম এতে করে টেস্টটা আরও ভালো আসবে তারপরে এখানে আমি এক টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিলাম এতে করে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এখন সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম সেই মশলাটা এখানে আমি দুই টেবিল চামচ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখন একটু লবণ আর মিষ্টি চেক করে দেখলাম তো মনে হচ্ছিল যে একটু লবণে কম আছে সেই জন্য আবারও আমি হাফচা চামচের মতো বিট লবণ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন আচারের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং আচারটা অনেক শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে আমি আচারটাকে নামিয়ে নেব চাইলে কিন্তু আপনারা আরও শুকনা রাখতে পারেন আবার চাইলে আর একটু পাতলা থাকতেও নামিয়ে রাখতে পারেন আমি এখন এটা নামিয়ে নিচ্ছি তবে এই পর্যায়ে আমার কারেন্ট চলে গিয়েছিল সেই জন্য আমি মানে আচারটা ঠান্ডা হওয়ার পরে এই যে বাটিতে উঠে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই আচারটি আপনারা নর্মাল ফ্রিজে এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই